ডিয়ার লার্নার্স, আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আমরা কোডিং নেটওয়ার্ক প্ল্যাটফর্মে একটি নতুন কন্ট্রোলার আমরা ক্রিয়েট করতে পারি। তা এখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা একটি নতুন পেজ ক্রিয়েট করতে পারি এবং সেই পেজটিকে আমরা কিভাবে কোনো কন্ট্রোলারের মাধ্যমে আমরা ভিউ করাতে পারি বা ডিসপ্লে করাতে পারি। তো এটি করার জন্য আমরা যে কাজটি করব, তো আমরা প্রথমে একটি পেজ ক্রিয়েট করে নেব। তো আমরা একটি পেজ ক্রিয়েট করছি, আমরা ভিউতে চলে যাচ্ছি। ভিউতে মাউস পয়েন্টার দিয়ে আমরা ভিউ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা এখানে যে কাজটি করব, আমরা জাস্ট এখানে ক্লিক করছি, মাউস পয়েন্টার রাইট বাটন ক্লিক করলে আমরা একটি ইন্টারফেস পাবো। দেন এখন এখান থেকে আমরা পিএসপি ফাইল সিলেক্ট করব। আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা কন্ট্রোলারের আন্ডারে কোনো ফাইল, সরি, কন্ট্রোলার আমরা যদি কোনো কন্ট্রোলার ক্রিয়েট করি তাহলে আমাদের পিএসপি ক্লাস সিলেক্ট করতে হবে, আর যখন ভিউয়ার আন্ডারে আমরা কোনো ফাইল ক্রিয়েট করব তখন সেটি হবে পিএসপি ফাইল, নট ক্লাস। তো আমরা এখন এখান থেকে পিএসপি ফাইল ক্রিয়েট করছি। তো আমরা একটি নেম দেখতে পাচ্ছি, ডিফল্টভাবে এই নেমটি এসেছে। তো সাপোজ আমি এখানে আমার পছন্দ মতো একটি নেম দিচ্ছি, হোম, আমি নেম দিয়ে দিলাম, দেন ফিনিশ বাটনে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমাদের হোম পেজটি তৈরি হয়ে গিয়েছে। কিসের আন্ডারে? আমাদের ভিউয়ের আন্ডারে আমাদের হোম ডট পিএইচপি নামে একটি ফাইল কিন্তু আমরা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। তো এখন এখান থেকে আমরা সকল কোডগুলো রিমুভ করে দিচ্ছি। আমরা ক্লিক হোম, জাস্ট এই টেক্সটটুকু এখানে লিখলাম, দেন ফাইলটিকে সেভ করছি। তো এখন আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, আমাদের পেজটিকে রিলোড দিই, আমরা কিন্তু দেখতে পাবো এখানে কোনো পরিবর্তনই হবে না। কারণ কি, আমরা যে পেজটি ক্রিয়েট করেছি সেটি আমাদের কন্ট্রোলারে আমাদের লোড করে দিতে হবে। তো আমাদের ক্রিয়েট করেছি নিউ কন্ট্রোলার ডট পিএইচপি নামে একটি ফাইল। তো এখন এখানে ভিউয়ের আন্ডারে আমাদের এটিকে লোড করতে হবে। তো আমরা হোম, জাস্ট এই জায়গাটিতে আমাদের ওয়েলকাম মেসেজ যেটি আছে সেখানে আমরা দিয়ে দেবো হোম। সেম একই নাম দিতে হবে, কোনো স্পেলিংয়ে আপনারা ভুল করবেন না, একটু খেয়াল করে আপনারা কাজটি করবেন। এখানে আমরা হোম দিয়েছি এ কারণে এখানে আমরা জাস্ট হোম আমরা টাইপ করে দিলাম আমাদের ভিউতে, অর্থাৎ আমাদের নিউ কন্ট্রোলারে আমরা দিস লোড ভিউ দেন হোম দিয়ে দিলাম, দেন ফাইলটিকে আমরা সেভ করছি। দেন এখন আমরা পেজটিকে যদি একটু রিলোড দেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের হোম যে পেজটি আমরা এখন ক্রিয়েট করেছি সেই পেজটি এখানে কিন্তু চমৎকারভাবে হাইলাইটেড হচ্ছে। তো এখন আমরা চাচ্ছি যে আমরা যে পেজটি এখন ক্রিয়েট করলাম, আমাদের হোম ডট পিএইচপি যেটি ক্রিয়েট করলাম, তো এখন আমরা এখানে আরেকটি পেজ ক্রিয়েট করব এবং সেই পেজের সাথে আমাদের এই যে হোম পেজে যে কন্টেন্ট আছে ক্লিক হেয়ার এটিকে আমরা লিঙ্কিং করে দেবো। তো এটি করার জন্য আমরা যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের নেটবিনস আইডি এই সফটওয়্যারে। মানে এখন এখান থেকে আমরা পূর্বের মতোই আমরা আরেকটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি। আমরা সাপোজ এখানে ভিউয়ের মধ্যে আমরা আরেকটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি, নিউ পিএইচপি ফাইল, আপনারা জানেন ভিউয়ের মধ্যে সব ফাইল ক্রিয়েট করতে হয়। তো এখন এখানে সাপোজ আমরা একটি ফাইল ক্রিয়েট করছি যে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট, সাপোজ আমরা কন্ট্যাক্ট নামে একটি ফাইল ক্রিয়েট করলাম, কন্ট্যাক্ট, দেন ফিনিশ এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি কন্ট্যাক্ট ডট পিএসপি নামে একটি ফাইল কিন্তু আমরা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। তো এখন এখান থেকে সকল কোডগুলো আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করে এখানে জাস্ট আমরা দিয়ে দিচ্ছি কিছু টেক্সট, আমরা একটি ট্যাগ ইউজ করতে পারি, আমরা সরি একটু ভুল করেছি, আমরা এখানে সাপোজ লিখে দিচ্ছি কন্ট্যাক্ট ইনফরমেশন। আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন জাস্ট এতটুকু লিখে দিলাম, দেন ফাইলটিকে সেভ করছি। আমাদের ফাইল অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা লিঙ্ক করব, কিসের সাথে লিঙ্ক করব? আমাদের হোম পেজের যে কন্টেন্ট আছে সেটির সাথে লিঙ্ক করব আমরা কাকে? আমাদের কন্ট্যাক্ট পেজকে। তো এটিকে লিঙ্কিং করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখন এখানে যে কাজটি করব, আমরা এক কাজ করি, আমাদের কন্ট্যাক্ট যে পেজটি আছে এটিকে আমরা ছোটো হাতের স্পেলিং করে দেই, বড় হাতে দিলেও কোনো সমস্যা হবে না। তো আমরা এটিকে ছোটো হাতের করে দিচ্ছি, ক্লিক করে রিনেম করে আমরা এটিকে ছোটো হাতে করে দিচ্ছি, আমরা এটিকে ছোটো হাতে দিয়ে দিলাম, ওকে করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের পেজটি ছোটো হাতের অক্ষরে কনভার্ট হয়ে গিয়েছে। আগে বড় হাতের সি দিয়েছিলাম, এখন ছোটো হাতের সি এখানে আমরা জাস্ট ইনক্লুডেড করে দিলাম। দেন এখন আমরা যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের হোম ডট পিএসপি এ ফাইলে।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক হোম এই টেক্সটুকু জাস্ট এখানে রয়েছে। তো এটির সাথে লিঙ্ক করবো আমরা কাকে, কন্ট্যাক্ট ডট পিএসপিকে। তো এই জন্য আমাদের কন্ট্রোলারে আমাদের আরেকটি ফাংশন ক্রিয়েট করতে হবে। তো আমরা আমাদের প্রিভিয়াস যে ফাংশনটি আছে পাবলিক ফাংশন ইন্ডেক্স, এটিকে জাস্ট আমরা কপি করছি, কপি করলাম, কপি করে এখানে জাস্ট আমরা স্পেস দেবো, স্পেস দিয়ে আমরা এটিকেই জাস্ট পেস্ট করে দিচ্ছি, পেস্ট করলাম, দেন এটিকে আমরা জাস্ট এডিট করব। এডিট করব কি নামে, আমরা জাস্ট এই কন্ট্যাক্ট ডট পিএসপি নামে যে ফাইলটি ক্রিয়েট করেছি জাস্ট এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট নামে আমরা একটি ফাংশন ক্রিয়েট করে ফেললাম, দেন ফাইলটিকে সেভ করছি। আমাদের ফাইল অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা ভিউতে কি করব, ভিউতে আমরা জাস্ট কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা কন্ট্যাক্ট নামে একটি পেজ আমরা ক্রিয়েট করেছি কন্ট্যাক্ট, আমরা এখানে কন্ট্যাক্ট দিয়ে দিলাম কন্ট্যাক্ট, দেন ফাইলটিকে সেভ করছি। তো আমাদের ফাইল অলরেডি কিন্তু সেভ কমপ্লিট হয়ে গিয়েছে। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের হোম ডট পিএসপি ফাইলে আমাদের লিঙ্কিংয়ের জন্য কিছু কোডিং করতে হবে। তো এই কোডিংটুকু আমরা জাস্ট এখন করছি। তো কোডিং করার জন্য আমরা এটিকে একটি ট্যাগে নিয়ে নিতে পারি, ক্লিক হোম, এটিকে আমরা ইচ্ছে করলে আমরা একটি ট্যাগে নিয়ে নিচ্ছি, এটিকে H2 ট্যাগে নিয়ে নিচ্ছি। আপনারা পছন্দ মতো যে কোনো ট্যাগ এখানে ইউজ করতে পারেন। আমরা H2 ট্যাগ নিয়ে নিচ্ছি, ক্লিক হোম, এই কথাটিকে আমরা জাস্ট কাট করে আমরা এই H2 ট্যাগের মধ্যে আমরা দিয়ে দিলাম, দেন এটিকে এন্টার কি প্রেস করে এটিকে আমরা একটু নিচে নামিয়ে নিলাম। দেন এখন এখানে আমরা জাস্ট আমরা কোডিং করব, আমরা লিঙ্কিংয়ের জন্য HREF ইজ ইকাল টু, দেন দুটি ডাবল কোটেশনের মাঝখানে আমরা যে কাজটি করব এখন এখানে আমরা দেখব পিএসপি বেজ ইউআরএল, আমরা একটি পিএসপি ট্যাগ নেব, পিএসপি ইকো, বেজ আন্ডারস্কোর ইউআরএল। আমরা ছোট্ট একটি কোডিং জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি, বেজ ইউআরএল, দেন আমরা সেমিকোলনের মাধ্যমে আমাদের লাইনটি শেষ করব। দেন দুটি ফার্স্ট ব্রেকেট দিলাম, বেজ ইউআরএল লিখে দুটি ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা সেমিকোলনের মাধ্যমে আমাদের লাইনটি শেষ করলাম। দেন আমরা পিএসপি ট্যাগটি এখন ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের পিএসপি ট্যাগ অলরেডি আমরা ক্লোজ করেছি। তো এখন আমরা এখানে যে কাজটি করব, আমরা এখানে আমাদের কন্ট্রোলারের নেমটি আমরা দিয়ে দেবো, যে কন্ট্রোলারটি আমরা ক্রিয়েট করেছি, অর্থাৎ আমরা নিউ কন্ট্রোলারের আন্ডারে রেখেছি। তো এখন এখানে আমরা দিয়ে দেবো নিউ আন্ডার স্কোর আমরা আমাদের কন্ট্রোলারের নেমটি দিলাম, দেন ব্যাকস্ল্যাশ দেবো। ব্যাকস্ল্যাশ দিয়ে কার সাথে লিঙ্কিং করাতে চাচ্ছি, আমাদের কন্ট্যাক্ট যে পেজটি আমরা ক্রিয়েট করেছি তার সাথে। তো এখন এখানে আমরা দিয়ে দেবো কন্ট্যাক্ট ডট HTML। যেহেতু আমরা কনফিগার যখন করেছি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, তখন আমরা এক্সটেনশন হিসেবে ইউজ করেছিলাম HTML ডট HTML। তো এখন এই কারণে আমরা কন্ট্যাক্ট ডট HTML জাস্ট এতটুকু আমরা এখানে লিখে দিয়েছি। দেন এখন আমরা জাস্ট যে কাজটি করব, আমাদের এটিকে আমরা ক্লোজ করলাম, আমাদের ক্লোজিং কমপ্লিট, এটা আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি, নিচে নামিয়ে দিলাম। দেন এখন ফাইলটিকে আমরা জাস্ট সেভ করছি। এখন যদি আমরা ফ্রন্ট পেজটিকে একটু রিলোড দেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকারভাবে আমাদের ক্লিক হোম এটি কিন্তু অলরেডি লিঙ্কিং হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি এটিতে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ কন্ট্যাক্ট নামে যে পেজটি আমরা ক্রিয়েট করেছি আমাদের ভিউয়ের আন্ডারে কন্ট্যাক্ট ডট পিএসপি, এ ফাইলে যে ইনফরমেশন আমরা দিয়েছি সেটি কিন্তু আমাদের সামনে অলরেডি হাইলাইটেড হয়েছে। তো এখন আমরা যদি চাই যে এই যে কন্ট্যাক্ট পেজটি আমরা ক্রিয়েট করেছি এখানে যে টেক্সট আমরা লিখেছি এটিতে ক্লিক করলে আমাদের প্রিভিয়াস পেজে চলে যাবে। তো সেটি করার জন্য আমাদের কী করতে হবে, ছোট্ট একটু কোডিং জাস্ট অ্যাড করে দিলেই হবে। তো এই জন্য আমরা আমাদের হোম ডট পিএসপি থেকে কিছু হেল্প নিতে পারি। তো এখন আমরা এখানে জাস্ট যে কাজটি করবো, এখান থেকে এই কোডটুকু কপি করে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে চলে আসলাম কন্ট্যাক্ট ডট পিএসপি এই ফাইলে। দেন এখন এখানে এসে এটিকে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এখন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান এখান থেকে কাট করে আমরা জাস্ট ক্লিক হোম এই জায়গাটিতে এটিকে বসিয়ে দিলাম।
এখানে আমরা ট্যাগটি একটু চেঞ্জ করে দিচ্ছি একটু ডিফারেন্স করার জন্য, এইচ ওয়ানে দিয়ে দিচ্ছি, এইচ ওয়ান ট্যাগে দিয়ে দিলাম, দেন ফাইলটিকে সেভ করছি। দেন এখন এখানে আমাদের কোন পেজটি লোড হবে সেই পেজটি দিয়ে দিতে হবে। তো এখন আমরা এখানে যদি ক্লিক করি কন্ট্যাক্ট পেজে, সে কী করবে, হোম পেজে আমাদের চলে যাবে। দ্যাট মিন্স হোম পেজ হচ্ছে ইন্ডেক্স পেজ। তো এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি, সেটি কিসের আন্ডারে আছে সেটি আমাদের দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোম নিউ কন্ট্রোলারের মধ্যে ভিউ হবে কি পেজ, আমাদের হোম পেজ, সেটি ফাংশনের নেম কি ইন্ডেক্স। তো এখন এখানে আমরা জাস্ট আমরা দিয়ে দেবো ইন্ডেক্স, ইন্ডেক্স ডট এসটিএমএল, এতটুকু জাস্ট আমরা লিখে দিলাম, সেভ করছি। পেজটিকে যদি আপনারা একটু রিলোড দেই, দেন এটিতে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্স ফাইলটি অলরেডি কিন্তু এখানে চলে এসেছে। দেন আমরা এটিতে যদি ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু অলরেডি আমাদের সামনে হাইলাইটেড হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই কাজটি করতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে। অর্থাৎ আমরা একটি পেজ ক্রিয়েট করে সেই পেজের সাথে আমরা আরেকটি পেজের সাথে কীভাবে লিঙ্ক করে দিতে পারলাম। ধন্যবাদ।